আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামারের শেষের পথে প্রায় সেপ্টেম্বর চলে এসেছে আর আমার লাউ গাছের অবস্থানটি তো আশা করি আপনারা দেখে বুঝেই গেছেন, মাচাটি স্টিল পাতা দিয়ে ভরা আছে আর কতটা সবুজ। তবে হ্যাঁ, যেহেতু ধীরে ধীরে ঠান্ডা চলে এসেছে, এখন আর পাতাগুলো এতটা সতেজ থাকবে না, ঠান্ডায় এই পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই বেস্ট হচ্ছে এখন এই পাতাগুলো তুলে হয় খেয়ে ফেলুন অথবা প্রিজার্ভ করে রেখে দিন। ভাই এ গাছ দেখিয়েছি, লাউ দেখিয়েছি, গাছে বেশ কিছু লাউ এসেছে এখন ভাই খাওয়ার পালা, তাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি অলরেডি দুটি লাউ খেয়েছি। আমি যেহেতু অলরেডি দুটো লাউ খেয়ে ফেলেছি, ভাবলাম যে এবার লাউটি কাটার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি লাউটি যখন ঠিক এই পর্যায়ে এসেছিল কচি অবস্থায় তখনই আমি কেটে ফেলেছি, খুব বেশি শক্ত করিনি। একই বীজ থেকে বানানো লাউ, আমি একটু পার্থক্য দেখাচ্ছি, দেখুন এটি হচ্ছে একেবারেই কচি আর এই যে লাউটি এটি অনেকটাই বতি হয়ে গেছে, কারণ এই যে লাউ এ থেকে আমি বীজ বানাবো নেক্সট ইয়ারের জন্য আর এটি হচ্ছে আমার গাছের প্রথম লাউ। আলহামদুলিল্লাহ গাছের লাউটি দেখে মন ভরে যাচ্ছে আর এটি হচ্ছে হাজারি লাউ। যারা আপনারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না আমি একটু বলে দিচ্ছি, এই হচ্ছে হাজারি লাউ। খুবই চমৎকার লাগে গাছে যখন মাচায় এভাবে লাউ ঝোলে, এ দৃশ্য আসলে বলে বোঝানো বড়ই মুশকিল। আর গাছের পাতাগুলো আমি দেখাচ্ছি, এই হচ্ছে সামারের একেবারে শেষের পথে আমার গাছের অবস্থান। আলহামদুলিল্লাহ আমি নিজেও আসলে অবাক যে এতটা ঠান্ডায় এখনও পর্যন্ত পাতাগুলো এত ভালো আছে। তবে আর এক সপ্তাহ থাকলে মনে হয় না যে পাতা এত ভালো থাকবে, তাই আমি ডিসিশন নিয়েছি আজ লাউয়ের সাথে সাথে অনেকগুলো পাতা আমি কেটে নেব। খুবই চমৎকার সবুজ হয়ে আছে, কোনো পাতা কিন্তু এখনো পর্যন্ত হলুদ হয়ে যায়নি, আপনারা নিজেরাও যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। আর শুধু তাই নয়, আমার যে লাউ গাছের অগ্রগতি চলছিল আশা করি আপনারা দেখেও বুঝে গেছেন, পাশে যে দুটো মাচা ছিল সেই মাচায়ও ভরপুর। দূর থেকে একটি পলিথিন দেখা যাচ্ছে আর সেখানে আমার একটি লাউ অলরেডি পলিনেট হয়ে ভেতরে আছে। ইনশাল্লাহ আশা রাখছি এই সামারে খেতে পারবো কিনা জানি না, কিছুটা বড় হয়েছে, যদি হয় আলহামদুলিল্লাহ তবে তো ভালো, আর না হলেও কিছু করার নেই। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি লাউটি কেটে নেই। আর আমি শুধু বলবো যারা আজ নতুন ভিডিওটি দেখছেন, যারা জানেন না যে কিভাবে আমার গাছে লাউ এভাবে ঝুলছে আর গাছের পাতা এতটা সতেজ আছে, জায়গায় জায়গায় লাউ খুবই চমৎকারভাবে পলিনেট হয়ে আছে, এর রিজন কি যদি জানতে চান, প্রত্যেকটি ভিডিওতে আমার ডিটেলস বলা আছে। আমি সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা শুরু থেকে সবগুলো ভিডিও দেখতে পাবেন যে আমি জার্মিনেট করে কিভাবে গাছ লাগিয়েছি এবং কিভাবে কিভাবে গাছের যত্ন করেছি, কিভাবে আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি যে সামারের শেষেও গাছে এতটা সতেজতা বজায় আছে। আর প্রায় শেষের পথে তারপরে একটু লক্ষ্য করলে দেখবেন যে তেমন আগাছা আমি বাড়তে দেইনি, একটি দুটি গাছ উঠেছে আর একটু ঠান্ডার কারণে গার্ডেনে তেমন এখন আসা হচ্ছে না। আর প্রায় যেহেতু শেষের পথে তাই অনেক বেশি আগাছাও আমি বাড়ছি না। আর একেবারে শেষের পথেও আমি আপনাদের একটু জিনিস দেখাবো, মাটির নিচ থেকে দেখুন এই যে গাছ, গাছের যে পুরো ডগাটি এখনো পর্যন্ত স্টিল সবুজ আছে। শুধু একটি নয়, দেখুন আমার প্রত্যেকটি গাছের ডগা স্টিল সবুজ আছে আর এর একটি কারণ, প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নাইট্রোজেন আমি এই গাছকে খাইয়েছি। এই সময় কিন্তু গাছের ডগা পাতা হলুদ হয়ে যাওয়ার কথা ছিল। আমি একটু দেখাচ্ছি, দেখুন আমার মাচাটি নিচ থেকেও কোনো পাতা এখনো পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে হলুদ হয়নি। তো চলুন আমরা এখন লাউটি কেটে নিচ্ছি। এবার শুনুন যে আমরা আমাদের সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি। আমরা লাউটি কেটে ফেলি, লাউটি মাশাল্লাহ অনেক বড় হয়েছে, দেখুন আমি হাতে ধরতে পারছি আর আমি পুরো ডগাটি সহই কাটছি, এতে করে দেখতে চমৎকার লাগবে। এই হচ্ছে ভাই গাছের লাউ, সাধের লাউ, যে কিনা বৈরাগি বানিয়েছে। একটু দেখুন কত সতেজ আছে আর মোটেও বতি হয়নি,
একেবারে আবাতি আছে, এটা আমি বলতে পারি। এই যে একটু যদি প্রেস করেন তাহলেই দেখতে পারবেন যে এই যে দেখুন পানি বের হচ্ছে, তার মানে একেবারে আবাতি। যদি রেখে দিতেন গাছে আরো অনেক বড় হতো। তো যেহেতু ঠান্ডা চলে এসেছে তাই আর রিক্স নিলাম না, খাবারের জন্য তুলে ফেললাম। তো ভাই গাছে লাউ পারলাম, অবশ্যই এই লাউ দিয়ে আমি একটু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যাদের ভালো লাগবে তারা দেখে নিতে পারেন, আমি এই ভিডিওর নিচে লিংকটিও দিয়ে দিব। আর যারা আমার কুকিং চ্যানেল জানেন লাবণী কিচেন, তারা একবার অবশ্যই ঘুরে আসবেন, আমি অবশ্যই এই লাউয়ের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। তো আশা করব আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করব এবারে সামার প্রায় শেষ হয়ে গেলেও নেক্সট সামারে আমার গার্ডেনে আরও অনেক নতুন নতুন লাউ গাছের তথ্য আপনারা পাবেন। বীজ জার্মিনেট থেকে শুরু করে আমি আবারও নতুন করে আপনাদের জন্য একটি জার্নি শুরু করব। যারা একেবারেই নতুন গার্ডেনিং করবেন নেক্সট ইয়ার, আশা রাখবো আমার ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগবে। আর যারা এবছর আমার সাথী ছিলেন আমি সবাইকে বলবো এবং সবাইকে অনুরোধ করবো যে তারা সবাই আমাকে মনে রাখবেন। সামারের শেষে যখন উইন্টার আসবে আমাকে কেউ ভুলে যাবেন না। অবশ্যই উইন্টারে কিছু কিছু ঘরোয়া গাছ আছে যা কিভাবে আমি যত্ন করছি, আমার প্রত্যেকটি মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। বিদায় নিচ্ছি আজকের মতো। কিপ ওয়াচিং মাই চ্যানেল, হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফিজ।